সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্পূর্ণ পরিপন্থী ও সাংঘর্ষিক, কারণ রাজস্ব বোর্ড কর্তৃক নিয়োগ প্রাপ্ত কর পরিদর্শক ও আয়কর রিটার্ন প্রস্তুতকারী এরা নতুন কর আহরণে বারবার মাঠ পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন ভিন্নভাবে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা করলে জনগণ ও করদাতাদের মাঝে ভীতির সৃষ্টি হবে এবং হয়রানির শিকার হবে, যার ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আহরণের ত্রুটি দেখা দিবে। অন্যদিকে 1950 সাল হতে রাজস্ব বোর্ড আয়কর আইনজীবীগণকে আয়কর রিটার্ন প্রস্তুত আয়কর দাতার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে রাজস্ব আহরণের রাজস্ব বোর্ড তথা এনবিআরকে সহায়তা প্রদানের লক্ষ্যে নিবন্ধন দিয়ে আসছেন এবং আয়কর আইনজীবীগণ দীর্ঘদিন যাবৎ করদাতাগণের রিটার্ন প্রস্তুত ও রাজস্ব আহরণ সুনামের সাথে আহরণের সুনামের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই কাজের ক্ষেত্রে নতুনভাবে আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসাবে সনদ প্রদান করলে মাঠ পর্যায়ে করদাতাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং রাজস্ব আহরণ ক্ষতির সম্মুখীন হওয়ার পরিবেশ তৈরি হবে। বিদায় টিআরপি পার্টিদের জোর দাবি করছি। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এখন আমরা প্রস্তাবিত বাজেট 2023-24 নিয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করছি। প্রথমত ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। দ্রব্যমূল্যের উদ্যোগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ সার্বিক দিক বিবেচনায় ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত সীমা 4,50,000 টাকা করা যুক্তিযুক্ত আমরা মনে করি এবং প্রস্তাব করছি। প্রথম ধাপে কর হার, ব্যক্তি শ্রেণী করদাতাদের প্রথম ধাপে কর হার 1,00,000 টাকা পর্যন্ত 5% বর্তমান আইনে বিদ্যমান। প্রান্তিক করদাতাগণকে উৎসাহিত করার লক্ষ্যে 1,00,000 টাকার স্থলে 3,00,000 টাকা পর্যন্ত 5% কর হার নির্ণয়ের আমরা প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে সকল টিআইনধারী ব্যক্তিগণ আয় না থাকলেও বা কর্তব্য সীমার নিচে আয় থাকলে সর্বনিম্ন 2,000 টাকা আয়কর পরিশোধ করে আয়কর রিটার্ন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছে। উক্ত প্রস্তাবটি আয়কর আইনের মূল স্পিডের সম্পূর্ণ পরিপন্থী, কারণ যেখানে ব্যক্তি শ্রেণী করদাতারা করমুক্ত সীমা 3,50,000 টাকা প্রস্তাব করা হয়েছে, সেক্ষেত্রে 3,50,000 টাকা করমুক্ত সীমা অতিক্রম না করলেও 2,000 টাকা আয়কর প্রদান করার প্রচলিত আইনের পরিপন্থী হওয়ায় করমুক্ত সীমার নিচে সকল আইনধারীদের ক্ষেত্রে সর্বনিম্ন আয়কর 2,000 টাকা বাতিলের প্রস্তাব করছে এবং জোর দাবি জানাচ্ছি। ব্যক্তি শ্রেণীর করদাতা একের অধিক গাড়ি থাকলে পরিবেশ সারচার্জ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এখানে উল্লেখ্য যে বিগত কর্মবর্ষে ব্যক্তি শ্রেণীর করদাতারা একের অধিক গাড়ির মালিক থাকলে প্রথম গাড়িতে যে পরিমাণ আয়কর দিতে হয় দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আরও 50% অতিরিক্ত আয়কর পরিশোধ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে পুনরায় অতিরিক্ত পরিবেশ সারচার্জ আরোপ করা যুক্তিসঙ্গত নাবিধায় প্রস্তাবিত পরিবেশ সারচার্জ রহিতকরণের প্রস্তাব এবং দাবি জানাচ্ছি আমরা। বিলম্ব সুদ, ব্যক্তি শ্রেণীর ও কোম্পানি করদাতারা নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে সময়ের আবেদন করতে হয়। পূর্ববর্তী কর্মবর্ষে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলের ব্যস্ততার জন্য মাসিক 2% ব্যর্থতার জন্য বিলম্বের জন্য মাসিক 2% বিলম্ব সুদ প্রদান করার বিধান বর্তমানে বিদ্যমান আছে। এই ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে বিলম্ব সুদ 2% স্থলে 4% করার প্রস্তাব করা হয়েছে, যা করদাতাগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। একজন করদাতা আয়কর রিটার্ন প্রস্তুত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য প্রমাণাদি সহ
সঠিক সময়ে সংগ্রহ করতে পারেন না বিধায় সময়ের আবেদন করতে হয়। কাজেই কর্তার উপর বাড়তি করের চাপ লাঘবের লক্ষ্যে প্রচলিত 2% বিলম্ব শুল্ক বহালের প্রস্তাব করছি। 7,61,785 কোটি টাকার এই বিলাসী বাজেটের মধ্যে এনবিআরের মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,30,000 কোটি টাকা, যা বিগত 2022-23 অর্থ বছর বাজেটে ছিল 3,70,000 কোটি টাকা। সেই লক্ষ্যমাত্রাই অর্জিত হয় নাই, অথচ 2023-24 অর্থ বছরে আরও ৬০,০০০ কোটি টাকা অতিরিক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচ্চবিলাসী এবং বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি। আমরা মনে করি রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গণতন্ত্র, সুশাসন নিশ্চিতকরণ, বিদেশে টাকা পাচার রোধ করা, দুর্নীতি লাগাম টেনে নাগরিক ও সামাজিক সেবা নিশ্চিত করে, উন্নয়ন ব্যয় নামে আর্থিক দুর্নীতি অপচয় রোধ করে করদাতাদের পরিশোধিত কর জনগণের উন্নয়নে সঠিকভাবে ব্যয় হচ্ছে মর্মে বিশ্বাস স্থাপন করার মাধ্যমে প্রস্তাবিত বাজেটের লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। পরিশেষে আমরা এনবিআরের নতুন ভবন হয়েছে, নতুন ভবনে আয়কর আইনজীবীদের সংগঠন ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের জন্য 10,000 বর্গফিট স্পেস বরাদ্দে জোর দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।